দর্শক, বন্যার সবশেষ খবর জানাতে লালমনিরহাট, পঞ্চগড় এবং সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা, রাশিদুজ্জামান বাবু এবং সাইমউদ্দিন। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কি চিত্র দেখতে পাচ্ছেন, কি বলছেন বানভাসীরা? জুই, টানা বৃষ্টির কারণে কিন্তু এবং উজানের ঢলের কারণে তিস্তার পানি গতকাল রাত থেকে বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সকালে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি বিষয় জানাতে চাই যে গত 18 থেকে 22 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছিল, সেই বন্যার সময়ও কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। আসলে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু তিস্তার নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি আসলেই কিন্তু এই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি করছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটিতে এবং এই ইউনিয়নে কিন্তু খোঁজ নিয়ে দেখেছি যে কয়েকটি পয়েন্টে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে এই পানি হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে। এই নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা গ্রহণ করছে বলে দাবি করেছিল এবং জিও ব্যাগ ফেলে তারা ভাঙন প্রতিরোধে কাজ করছে। কতটুকু কাজ করছে সেটি কিন্তু আসলে এ পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান নয়। এই মুহূর্তে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে খায়রুজ্জামান মণ্ডল বাদল, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আপনি জানাবেন যে আপনার এই ইউনিয়নে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং কমার কারণে কি ধরনের সমস্যা হচ্ছে এবং নদী ভাঙনে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? বানবাসী অবস্থায় মানুষ রয়েছে কিনা, অর্থাৎ পানিবন্দী কেউ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে আর কি। তিস্তা পারে যেহেতু আমাদের বাড়ি, প্রতিনিয়তই আমাদের এরকম বন্যায় আমরা পানিবন্দী হই, এটাতে আমরা অভ্যস্ত আর কি। তা এ পর্যন্ত আমি যতটুকু জানি আমার ইউনিয়নে প্রায় 1000-এর বেশি আজকে পানিবন্দী আছে আর কি। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন, আমাদের মূল সমস্যা হলো নদী ভাঙন সমস্যাটা আর কি। যেমন আমার ইউনিয়নের শতকরা ভৌগোলিক যে সীমারেখা, শতকরা 70% ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছিল। আমার ডান তীরে যে বসত বাড়িগুলো হয়ে আসছিল এখন নদীর উভয় তীরেই ভাঙন শুরু হয়ে গেছে আর কি। এবং আমার তিস্তার ডান তীরে যে তালপট্টি হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং কয়েকটি মসজিদ এবং পাকা রাস্তা, এটা যদি আশু ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমার মনে হয় এই 1-2 দিনের মধ্যে এগুলো সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে আর কি। এবং আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে যে নদী, আমার বাম পাশে যে আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এটা একটা প্রাইমারি স্কুল, 100 বছর আগে প্রায় প্রতিষ্ঠিত এই স্কুলটি। এই যে আমার বামে একটা ঈদগাহ মাঠ এবং মসজিদ এবং সাথে একটা হাই স্কুল, চারতলা ভবন আর কি। এখানেও যদি আশু ব্যবস্থা না হয় তাহলে এগুলোও খুব শীঘ্রই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তার মধ্যে আমি গতকালকে আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিষদ ফোন করে আশ্বস্ত করছেন এবং আমি দেখলাম যে ইতিমধ্যে ভলগেটও এখানে এসেছে, আগামীকাল এখানে নাকি একটা প্যাকেজের কাজ শুরু হবে আর কি। কিন্তু আমাদের চাহিদা হলো অত্যন্ত বেশি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, যেমনটি শুনছিলেন আসলে লালমনিরহাটের সদর উপজেলায় শুধু নয়, আদিতমারি উপজেলার গরিবুল্লা পাড়া এবং হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি এলাকার কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া কিন্তু তিস্তার যে ডান তীর রয়েছে সে ডান তীরেও কিন্তু কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সব মিলে নদী তীরবর্তী বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন এই নদী ভাঙন এবং স্বল্পমেয়াদী বন্যার যে ভোগান্তি রয়েছে এটি থেকে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা নদীর খনন এবং যাতে দ্রুত যে সরকারের দেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। বন্যার এ পর্যায়ে বন্যার আরো খবর জানাতে আমরা চলে যাব পঞ্চগড়ে। পঞ্চগড়ে সহকর্মী অপেক্ষা করছেন বাবু। বাবু, একটু জানাবেন যে আপনার পঞ্চগড়ে বন্যার বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসলে আমার পিছনের দৃষ্টি যদি দৃশ্য দেখাই তাহলে কিন্তু বোঝা যায় যে আসলে এখানকার পঞ্চগড়ের পরিস্থিতি কেমন। আমার যদি চারপাশে বলি, চারপাশে একই অবস্থা বিরাজ করছে, বিশেষ করে পঞ্চগড়ের যে 5টি উপজেলা সেই 5টি উপজেলার অবস্থা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে খুব খারাপের দিকে যেতে শুরু করেছে। আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে যে সকালে প্রায় 86 মিলিমিটার বৃষ্টি কিন্তু বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে। সেই সাথে আপনাকে জানাই যে পঞ্চগড়ের অধিকাংশ, অর্থাৎ আমি পঞ্চগড় সদরের যদি বলি যে কামাতপাড়া এবং হঠাৎপাড়া থেকে শুরু করে হাড়িভাষা থেকে শুরু করে যে ইউনিয়নগুলো আছে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আসলে ফসলি যে জমিগুলো সেই জমিগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে। বিশেষ করে যে সবজিগুলো
অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কি যেহেতু এ সময় আসলে সাধারণত ফসল তেমন নেই, শুধু মরিচ বেঁধে রেখে কিন্তু আসলে সব ফসল কিন্তু কৃষকরা তাদের ঘরে তুলে নিয়েছে, যেই কারণে কিন্তু এখন কিন্তু আসলে কৃষি বিভাগ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত নেই বা ক্ষয়ক্ষতির পরিমাণ নেই। তবে ঘটনা হচ্ছে আমরা দেখেছি যে আসলে সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে পুকুরের যে মাছ জলাশয়ের মাছ সেগুলো কিন্তু আসলে ভেসে গেছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ে কিন্তু নদ নদীর সংখ্যা প্রায় 33টি, এই 33টি নদ নদীতে কিন্তু আসলে পানি বৃদ্ধি পেয়েছে, ব্যাপক পরিমাণ পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আসলে সবখানে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। বিশেষ করে যারা নিম্ন অঞ্চল অর্থাৎ আমি বদা পৌরসভার যদি ইসলামবাগের কথা বলি, সেই ইসলামবাগেও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এর পাশাপাশি যদি আটোয়ারি, রানীগঞ্জ এবং দেবীগঞ্জের যদি সোনাহারের কথা বলি এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই জায়গাগুলো কিন্তু পানিবন্দী হচ্ছে অনেক মানুষ। এই আপনাকে যদি জানাই যে পঞ্চগড় জেলায় প্রায় 30,000 মানুষ কিন্তু এখন কিন্তু পানিবন্দী হয়ে আছে, যে কারণে সকালবেলা কিন্তু আমরা দেখেছি প্রায় 1 হাঁটু পানি কিন্তু প্রত্যেকটি বাসা বাড়িতে ঢুকে পড়েছে। এই পানি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে ভারী ধরনের যে বন্যা হওয়ার সংখ্যা দেখা রয়েছে, আবহাওয়া বলছে সেই সংখ্যা কিন্তু আসলে পঞ্চগড়ের উপর দিয়েও প্রবাহিত হবে, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানকার মানুষরা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছে। আমরা কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে। আপনার কাছে জানতে চাই আপনার বাসায় পানি উঠছে এখন কি অবস্থা? এখনো তো প্রায় মনে করো যে এক কোমরের নিচে একটু পানি কমে গেছে। আমরা শুনছিলাম যে আসলে পানিবন্দী এখনো রয়েছে, তবে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসন আমাকে বলছে যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত প্রস্তুতি কিন্তু আসলে তারা নিয়ে রেখেছে, যদিও মনে করি এখনও সেই রকম পরিস্থিতি দাঁড়ায়নি, সেই কারণে কিন্তু আসলে ক্যাম্প খোলা রয়েছে, ক্যাম্প খোলার জন্য প্রস্তুতি রয়েছে, স্কুল এবং কলেজগুলো বরাদ্দ রাখা হয়েছে, যদি কোনো রকম খারাপ ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে সেইখানে বন্যা এবং বানভাসীদের তাদেরকে ওইখানে স্থানান্তর করা হবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাব সিরাজগঞ্জে, সেখানে বন্যা পরিস্থিতি জানাতে সেখানে রয়েছে সায়েম। সায়েম, আপনার জেলায় বন্যা পরিস্থিতি কেমন জানাবেন? বাবু, সিরাজগঞ্জের যে উজানের যে পানি বৃদ্ধি এবং কয়েকদিনের যে ধারাবাহিক বৃষ্টিপাত হয়েছে সেটির কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জের বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার সাতিয়ান্তলি গ্রামে। আসলে প্রত্যেকটি এই বৃষ্টিপাতের কারণে এবং উজানের ঢলে পানি বৃদ্ধির কারণে বিপদসীমার যে অতিক্রম করেছে সেটির কারণে আসলে কিন্তু বেশ কিছু লোকালয় এবং চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে সিরাজগঞ্জে, যে কারণে আসলে প্রত্যেকটি মানুষের আসলে যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল ডুবে যাবার কারণে এই 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 সিরাজগঞ্জে প্রায় 25টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে, এবং প্লাবিত হওয়ার ফলে কিন্তু এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন, যাতায়াতের সমস্যা এবং স্কুলে পানি ডুবে এবং ফসলি জমিগুলো কিন্তু নষ্ট হচ্ছে। সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য রয়েছে আমার কাছে সেটিতে কিন্তু আসলে বলা হয়েছে যে প্রায় সিরাজগঞ্জের 408 হেক্টর জমিতে ফসলি জমিতে কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে আসলে বেশ কিছু ফসল কিন্তু নষ্ট হয়েছে, এবং তারা আশঙ্কা করছেন যে আসলে আরো কয়েকদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু আরো বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হবে। এছাড়া কিন্তু সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের 2টি পয়েন্টে, সিরাজগঞ্জ এবং কাজীপুর, এই 2টি পয়েন্টে কিন্তু বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু আরো 2-3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং মাঝারি ধরনের একটি বন্যার আশঙ্কা করছেন তারা। আমরা বেশ কিছু এখানকার যে সাধারণ জনগণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে আসলে তাদের কিন্তু একমাত্র মাধ্যম এখন নৌকা, এই নৌকা ছাড়া কিন্তু তারা কিন্তু আসলে যাতায়াত করতে পারছেন না, এবং অন্যান্য যে সমস্যা হচ্ছে সমস্যাগুলো কিন্তু আসলে তারা তুলে ধরেছেন, এবং তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পায়নি। তারা চাচ্ছেন যে আসলে জেলা প্রশাসনের মাধ্যমে তারা যেন বন্যা কবলিত যারা রয়েছেন তারা যেন আসলে কিছু সহযোগিতা পান। জেলা প্রশাসক সূত্র আমাদের থেকে আমাদের জানিয়েছেন যে আসলে তাদের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে এবং তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, অতি শীঘ্রই তারা বন্যা কবলিত যারা রয়েছেন তাদেরকে আসলে যে বরাদ্দ রয়েছে সেটি কিন্তু আসলে দিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে। জয়ী